হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা বাঘ এসে তার একটা ছাগলকে খেয়ে ফেললো। যুবক তখন বলতেছে, এটা কি আশ্চর্যের ব্যাপার, দেখছো এই বাঘ তুই আমার রিজিক খাইলে কেন? সাথে সাথে বাঘের জবান খুলে গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তার খাসায়েসুল কুবরা নামক কিতাবের মধ্যে এসেছে, বাঘের জবান খোলার পর বাঘ বলতেছে, যুবক ভুল বলেছ, আমি তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি। সুবহানাল্লাহ, জোরে কইবেন না, কি বলছে, তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি, এটা আমার রিজিক না থাকলে আমার পেটে যাইতো। যুবক বলতেছে, এটা কোন আশ্চর্যের ব্যাপার রে বাবা, বাঘেও দেখা যায় কথা কয়, এমনি বাঘ ডাক দিয়ে কয় রে যুবক, আমি বাঘ কথা বলা এটা আশ্চর্যের বিষয় নয়, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো দীনের নবী মায়ার নবী মসজিদে নববীতে তিনি দীনের তালিম দিতেছেন, সাহাবা একরামদেরকে দীন শিখাইতেছেন, আর তুমি এই জঙ্গলে ছাগল রাখালি করো নবীর তালিম বাদ দিয়া, এটা এর চেয়ে বড় আশ্চর্যের বিষয়। এই কথা বলতেই ইহুদি যুবক কয় হায় হায়, মদিনার নবীকে আমি ইহুদি যুবক চিনলাম না, কিন্তু জঙ্গলের বাঘ নবীকে ঠিকই চিনল। যুবক তখন কইরে, বাঘ আমি এখনই আল্লাহর নবীর কাছে যা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আমার উটগুলি আমার ওই ছাগলগুলি রাখালি করব কে, ছাগলগুলি রাখালি করব কে? বাঘ বলতেছে, তুমি নিশ্চিন্তে নবীর দরবারে যাও, তোমার ছাগলের কোনো ক্ষতি হবে না, আমি রাখালি করব। কে রাখালি করব? ছাগলে রাখালি করবে বাঘ। যুবক কয়, আর বুঝি আমি তোমার কথায় বিশ্বাস করলাম না, কেমনে করি, আগে একটা ছাগল খাইছো, আমি বললাম আমার রিজিক কেন খাইছো, তুমি কও তোমার রিজিক খাইছো, এখন ছাগলগুলি যদি তোমার কাছে আমি দিয়ে যাই, আসার পরে দেখব একটাও নাই, আমি যদি বলি কেন খাইছো, তুমি বলবা তুমি তোমার রিজিক খাইছো, ঠিক না? বাঘ কইরে, যুবক একটু মুখ সামলায় কথা কও, তোমরা মানুষ জাতি ওয়াদা ভাঙতে পারো, কিন্তু আমরা হাইওয়ান হলো ওয়াদা ভাঙ্গি না, কথা যখন জারে দেই কথা ঠিক রাখি। তোমরা তোমরা মেম্বার হওয়ার আগে ওয়াদা দেয়া ওয়াদা ভাঙতে পারো, চেয়ারম্যান হওয়ার আগে ওয়াদা দেয়া ওয়াদা ভাঙতে পারো, এমপি হওয়ার আগে ওয়াদা দেয়া ওয়াদা ভাঙতে পারো, কিন্তু হাইওয়ান হাইওয়ান সে যদি ওয়াদা দেয় বলে ওয়াদা ভাঙবো না, মানুষ ওয়াদা ভাঙ্গেনি না ভাঙ্গে না, ভাঙ্গেনি না ভাঙ্গে না, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে সব দিবে, চেয়ারম্যান হওয়ার পরে দেখা যায় খাইতে খাইতে টয়লেটও খাই না। মমিসিং এলাকায় এক লোকে, হুজুর কি কোন আপনি গম আর টিন, আমাদের চেয়ারম্যানের টয়লেট খেয়ে ফেলাইছে, এটা কেমনে? কয় টয়লেটের লাগে টাকা আইছিল, এই টাকাটা খাইয়া ফেলাইছে। গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয়, তো টয়লেটের লাগি যে টাকা আইছিল এটা খাইলে তো টয়লেটই খাইল, ঠিক না? হের কথা তো যুক্তি আছে, ঠিক কি না? তো না, কিন্তু ওয়াদা বহুত বড় এক মহৎ গুণ। ওই যুবক বলতেছে, তুমি কি আমার সাথে সত্যি ওয়াদা করো? আমি আপনাদের এলাকার কথা বলছি না, সব চেয়ারম্যান মেম্বার যদি একরকম হয় তাহলে দেশ চলবে কেমনে, ঠিক না ভাই? ভালো চেয়ারম্যান মেম্বার আসেনি না নাই, যারা মানুষের আমানতকে আমানত মনে করে, খেয়ানত করে না, এটা আছে সব জায়গায়, ভালো আছে মন্দ আছে। যে কথা বলতেছিলাম, যুবক বলে, তাহলে ঠিক আছে, আমি তোমার উপরে তোমার কথার উপরে ভরসা করলাম, ছাগলগুলি আমি তোমার কাছে আমানত রেখে আমি নবীর দরবারে যাইতেছি। যেই মাত্র যুবক আল্লাহর নবীর দরবারে রওয়ানা দেয়, সাথে সাথে আল্লাহ জিব্রাইল আমিনকে নবীজির কাছে পাঠায়া বলতেছে, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে যায় বলো, আমার বন্ধু যেন মসজিদ থেকে বের হয়, একটা ইহুদি যুবক নবীর কাছে আসতেছে কালেমা পড়ার জন্য, যাকে নবীর দরবারের খবর দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দিয়েছে জঙ্গলের একটা বাঘ, ওই যুবককে স্বাগতম জানানোর জন্য আমার বন্ধুকে বলো সে যেন মসজিদ থেকে সাহাবিদের লইয়া বের হয়ে যায়। সুরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দরবারের খবরটা তখন দিয়েছিল কোনো মানুষ না বাঘ, জোরে বলেন।
আমার বায়রা বন্ধুরা যুবক, ওই ইহুদি যুবক যেই মাত্র মসজিদ নববীর সামনে আইসা হাজির, দূর থেকে তাকায় দেখে মসজিদ নববীর বাইরে মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দাঁড়ায় আছেন। আল্লাহর নবী মাঝখানে দাঁড়ানো, ডান দিকে সাহাবি, বাম দিকে সাহাবি। ওই যুবক অবাক হয়ে তাকা তাকা সবগুলি দৃশ্য দেখতেছে আর আগাইতেছে। নবীজির কাছাকাছি আসা মাত্র যুবক দেখলো নবীর মুখে মুচকি হাসি। যুবক মনে মনে কয়, হায়, আমি যে নবীর দরবারে আসলাম এই খবর নবীকে জানাইল কে? সুবহানাল্লাহ, আল্লাহর নবী রহমতের নবীর দরবারে আইসা হাজির, মায়ার নবী দাঁড়া আছেন। কাছে আসা মাত্রই নবী বলতেছেন, রে যুবক, আমি তোমার জন্যই মসজিদে নববীর বাহিরে দাঁড়ায় আছি। যুবক তখন বলতেছে, নবী গো, আমি যে আপনার দরবারে আসতেছি এই খবর আমি সারা আর বাক সারা কেউ জানে না। ওগো আল্লাহর নবী, ওগো দীনের নবী, মায়ার নবী, আমি যে আপনার দরবারে আসতেছি এই খবর আমি সারা আর বাক সারা কেউ জানে না, কেউ জানে না। তাহলে আমার আসার খবর আপনাকে কে দিল? আল্লাহর নবী বলতেছেন, রে জিব্রাইল, তোমাকে যে আমার দরবারের খবর দিয়েছে বাক, এই খবর আল্লাহ আমাকে দিয়েছে জিব্রাইল মারফতে। আল্লাহু আকবার। যুবক বলতেছে, নবী গো, আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দেন। এজন্য বায়রা তফসিরের কিতাবের ভিতরে লিখেন, রে যুবক, তুমি কেন আমার নবীর জন্য পাগল হবে না? নবীর রংকে নিজের রং কেন বানাবা না? যদি তুমি পৃথিবীর কাউকে বড় তালাশ করো যে এমন একজন মহামানব যার অনুসরণ আমি করব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন আমার আপনার নবী, যার বরত্বের কথা শুধু মানুষ নয় হায়ওয়ানাত পর্যন্ত স্বীকার করেছে। যেরকম সুবহানাল্লাহ, ওই যে দেখো আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার ঘর, তুমি ফাতেমার কাছে যাও, যাই তুমি বলবা আমি নবী তোমাকে পাঠাইছি, আমার মেয়ে যেন তোমাকে কিছু দিয়া সাহায্য করে। ফকির বলতেছে, নবী গো, আপনি যে আপনার মেয়ের বাড়িতে আমাকে পাঠাইতেছেন এর একটা দলিল দেন, প্রমাণ দেন, প্রমাণ। আল্লাহর নবী বলেন, প্রমাণ কি দিব? বলে, আপনার একজন সাহাবিকে পাঠায় দেন, সাথে সাথে মায়ার নবী তার একজন সাহাবি হযরত সালমান রাত ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 350 বছর যিনি হায়াত পেয়েছিলেন, 190 বছর বয়সে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী বলে, সালমান, তুমি বিক্ষুকের সাথে আমার মেয়ে ফাতেমার বাড়িতে যাও রে। সালমান ফার্সি বিক্ষুকের সাথে ফাতেমার বাড়িতে আইসা হাজির, ডাক দিয়ে বলতেছে, বিক্ষুক মা গো, ভিক্ষা চাই, নবীর কাছে চেয়েছিলাম কিছু নাই, আল্লাহর নবী তোমার কাছে পাঠিয়ে দিছেন, কিছু আসেনি, আমাকে সাহায্য দাও। খাতুনে জান্নাত পুরা ঘর তালাশ করলেন, দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই, একটা চাদর চাদরখানা হাতে নিয়া ভিক্ষুকের কাছে দিয়া বলতেছেন, ওই যে চাদর, এই চাদরখানা সারা আমার কাছে কিছুই নাই, এই চাদরটা তুমি ওই ইহুদির বাড়িতে বন্ধক রাখবা। সালমান ফার্সির হাতে দিয়ে বলতেছেন, ওই বাড়িতে, ইহুদির বাড়িতে আপনি তার বন্ধক দিবা, চাদর বন্ধক দেওয়ার পর কিছু দিবে, যা দিবে তা ভিক্ষুককে দিয়ে বিদায় করবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরখানা নিয়া ইহুদির বাড়িতে গেলেন, যায় তিনি চাদরটা ইহুদিকে ডাক দিয়া বলেন, চাদরটা বন্ধক রাখো, কিছু দাও ভিক্ষুকে বিদায়, আমি এখনো মুসলমান হচ্ছি না। তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে, আখেরি জমানার নবীর কাছে একদিন এক ভিক্ষুক আসবে ভিক্ষা নেওয়ার জন্য, নবী তারে দিতে চাইবেন কিন্তু কিছুই পাবেন না, তামাম ঘর তালাশ করে কিছুই পাবেন না, তারপরও তারে খালি হাতে ফিরত না দিয়া মেয়ের বাড়িতে পাঠাবেন, মেয়েও ঘর তালাশ করে কিছুই পাবে না, একটা চাদর দিবে বন্ধক রাখার জন্য কোনো এক ইহুদির বাড়িতে।
ওরে সালমান আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি, এই চাদরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার চাদর। অতএব যে আলামতটা আমার পাওয়া এখনো বাকি ছিল, এই আলামতটাও আমি পাওয়া গেছি, আমাকে এখনই তাড়াতাড়ি কালামা পড়ায় মুসলমান বানায় দাও। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খুদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা তোমাকে আরবি গে, তাজদার মদিনা তোমাকে আরবি গে, আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী তখন এই আয়াত শুনায় জানায় দিলেন, আল্লাহ বলে দিলেন রে সাওবান, শুধু তুমি একা নয়, উম্মতের ভিতরে যে কোনো উম্মত কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ায় আসবে, যেই আমি নবীর সাথে জান্নাতে থাকতে চায় তার একটাই সবক একটাই পুত, সে যেন সব রং ছেড়ে দিয়া আমির নবীর রং ধরে, সে যেন সব মত ছেড়ে দিয়া আমি নবীর মতকে মত বানায়, সব আদর্শ বলে গিয়ে আমি নবীর আদর্শকে আদর্শ বানায়। কিয়ামতের আগেও যদি সে দুনিয়ায় আসে, আল্লাহ পাক তাকেও মৌতের পর আমি নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ দিবে। তাহলে আমরা যারা নবীর সাথে জান্নাতে থাকার ইরাদা করেছি, আমাদেরও সুযোগ আসেনি না নাই, আর একটু জোরে আসেনি না নাই, তাহলে কি করা লাগবে? চেহারা নবীর নমুনায় বানাইতে হবে, চুলটা নবীর নমুনায় কাটতে হবে, পোশাকটা নবীর নমুনায় চাই, আদর্শটা নবীর নমুনায় চাই, খাওয়াটা নবীর নমুনায় চাই, ঘুমটা নবীর নমুনায় চাই, বিবাহ শাদীর অনুষ্ঠান নবীর নমুনায় চাই, ঠিক না? আজকে মুসলমানের চুলের কাটিং এর দিকে যদি তাকাই, বড় কষ্ট লাগে যুবক, কষ্ট লাগে যুবকের চুলের দিকে তাকাইলে বোঝা যায় না নবীর উম্মত না, নবীর উম্মত না বোঝা যায় না। আজকে তোমার দিকে তাকাইলে খ্রিস্টানদের কোদায়াত হয়, ইহুদ নাসারার নমুনার কোদায়াত হয়, অথচ তোমার নমুনার দিকে তাকাইলে মদিনাওয়ালার কোদায়াত হওয়ার কথা। বাইরে যত রং আমরা বদলাই, ইহুদিরা কিন্তু খুশি না, আমরা ওদেরকে খুশি করার জন্য চেহারার সুরত বদলাইছি, ওদেরকে খুশি করার জন্য পোশাকের ধরন বদলাইছি, ওদেরকে খুশি করার জন্য আমরা বিবাহের নমুনা বদলাইছি, এরপরও কিন্তু ইহুদিরা আমাদের উপরে খুশি না। আস্তে কেন, জোরে বলেন। এরপরও কিন্তু নাসারারা আমাদের উপরে খুশি না, আর খুশি হবেও না, কখনো খুশি হবে না। মুসলমান যতই তুমি রং ধরো ওদের, ওরা কিন্তু কখনো তোমার উপর খুশি হবে না, কারণ তোমার দিলের ভিতরে দৌলতে ইমান, ইমানের কারণে দুশ্মন কখনো মুসলমানকে আপন ভাবে না। ইমান এত বড় এক দৌলত, এত বড় এক পাওয়ার, এই ইমান যার কাছে আছে, ইমানদার যদি সুরত বদলায় তবু ইহুদিরা তাকে আপন ভাববে না। প্যার হাজিরিন, এজন্য যদি আপনই না ভাবলো, ওদেরকে যখন খুশি করতে পারলাম না, তাহলে আমি কেন আমার রং বদলাইলাম? আমি আমার মদিনাওয়ালার রং ধরে চলি, মদিনাওয়ালার আদর্শে চলি, দেখবেন আল্লাহ যিনি আমার প্রকৃত বন্ধু
তিনি আমাদের উপর রাজি হয়ে যাবেন। আর আল্লাহ যখন নবীর রং ধরার কারণে আল্লাহ রাজি হয়ে যাবেন তখন আমরা হাত উঠাইতে দেরি হবে, সাহায্য আসতে দেরি হবে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, শুনেন। দেখেন, দুজন বন্ধু বাংলাদেশে খুব ঘনিষ্ঠ বন্ধু, একজন আরেকজনকে ছাড়া কোথাও যায় না, একজন আরেকজনের ছাড়া কোথাও খায় না। এমন দুই বন্ধুর ভিতরে একজন বন্ধু বিদেশ চলে গেল, সৌদি আরব চলে গেল। ওখানে যাওয়ার পর দুনো বন্ধু শুধু ফোনে আলাপ করে, কিন্তু পাশে যাওয়ার তো আর সুযোগ নাই। দুজনের মনের মধ্যে বড় কষ্ট, বিশেষ করে যে বিদেশ গেছে তার খুব বেশি বেশি মনে পড়তেছে দেশের বন্ধুর কথা, হায়রে আমার বন্ধুরে ছেড়ে চলে আসলাম। ওই অবস্থায় সে ওখানে চলতে চলতে একজন মানুষকে পেয়ে গেল, যার নমুনা, যার সুরত, যার কথার ধরন, যার হাঁটার ভঙ্গি সব বাংলাদেশে রেখে আসা বন্ধুর নমুনায়, বন্ধুর মতো। তখন সে কি করলো, তার কাছে বিল্লে তার সাথে কথা বলল, বইলা বলতেছে, দোস্ত তুমি আমার দোস্ত না, কিন্তু আদুন বাংলাদেশে আমার একজন দোস্ত রেখে এসেছি অবিকল তোমার মতো, এজন্য তোমার দেখা আমার দোষ ডাকতে মন চায়, তোমার সাথে আমার বন্ধুত্ব করতে মন চায়, তোমারে দেখলে আমার বন্ধুর কথা ইয়াদ হয়। এই যে দেখেন, সে তার বন্ধুর নমুনা পাইছে, বন্ধুর ধরন পাইছে, এজন্য সে আপন বন্ধু না, কিন্তু বন্ধুর নমুনা ধরায় তারে বন্ধু বানায় নিছে, সাধারণ বন্ধু বানায় নিছে, ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশে রয়ে গেছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায় তোমাদের যতজনকে আমি আল্লাহ পাবো, আমার ঘনিষ্ঠ বন্ধুর নমুনা ধরার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ বন্ধু বানায় নিব। আল্লাহ তখন সাধারণ বন্ধুর তালিকায় আমাদের নাম লিখে দিবে, যার মধ্যে নবীর রং যত বেশি পাওয়া যাবে, যার মধ্যে নবীর আদর্শ যত বেশি পাওয়া যাবে, যার মধ্যে আমার নবীর সুন্নত যত বেশি পাওয়া যাবে, সে আল্লাহর তত কাছের বন্ধু হয়ে যাবে। আর কোনো ভিন্ন লাইন নাই, ভিন্ন কোনো পথ নাই। বাজারে মাজারে জটাসা ল্যাংকাসা, অমুক দরগা তমুক দরগায় গিয়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাওয়ার একটাই পথ, আমার বন্ধুর নমুনায় নমুনা বানাও, বন্ধুর রঙে রঙিন হও। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। বন্ধু বলে দাও, যারা আমি আল্লাহকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন তোমার দরবারে যায়, অর্থাৎ তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার রংকে নিজের রং বানায়, তোমার মতকে নিজের মত বানায়, তোমার আদর্শকে নিজের আদর্শ বানায়। যদি ওইভাবে সে চলতে পারে, আমারে খুঁজতে হবে না, আমি আল্লাহ তারে খুঁজে বের করে নিব। সে আমাকে আমার ভালোবাসা পেয়ে যাবে, বিষয়টা এমন না। আল্লাহ বলেন, যদি তোমার অনুসরণ করে, আমি আল্লাহ তাকে খুঁজে বের করে নিব। সুবহানাল্লাহ। প্যার হাজরিন, এজন্য বলি আমার ভাই, বলুন দেখি, বর্তমান এই নাজুক পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় করণীয় হল আমরা আমাদের নবীর মতকে নবীর রংকে নিজের রং বানাবো, নবীর সুন্নতকে নিজের সুন্নত নিজের আদর্শ বানাবো। কারা কারা রাজি, একটু হাত উঠে আল্লাহকে দেখান। আমার বাইরা বন্ধুরা একটু হাত নামান। চারটা কাজের জন্য আল্লাহর নবী, আল্লাহর নবীর পাগল সাহাবায়ে কেরাম, চারটা গুণ আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। এক নম্বর গুণ হলো জামাল, দুই নম্বর গুণ হলো কামাল, তিন নম্বর গুণ হলো নবীর নওয়াল, চার নম্বর গুণ হলো কারাবত। এই চারটা গুণ নবীর মধ্যে ছিল, এই চার গুণের কোনো এক একটা গুণ যদি কারো কাছে থাকে রে যুবক, তার জন্য মানুষ পাগল হয়ে যায়। এক নম্বর হলো, এক নম্বর হলো জামাল, সৌন্দর্য, এমন একটি গুণ, সৌন্দর্য এমন একটি গুণ, সুন্দরের কারণে বহু মানুষ সুন্দরের পাগল। কেউ কয়, কে তুই তার জন্য এত পাগল হলি কেন, কয় দেখছনি কত সুন্দর, সুন্দরের পাগল, মানুষ সুন্দরের পাগল, ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার নবী, আপনার নবী, রহমতের নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল শুভ্র,
আর আমার আপনার নবীর সৌন্দর্য ছিল লাবণ্যময়ী। নবী বলেন আকি ইউসুফ সবিহুন ওয়া আনা মালিহুন, আমার ভাই ইউসুফ তিনি ছিলেন শুভ্র আর আমি হলাম লাবণ্যময়ী। এজন্যই নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু নবীর সৌন্দর্য দেখা বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেন সুন্দর, কেন এত সুন্দর? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কবিতার ভিতরে বলেন, ওগো নবীজি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এত সুন্দর চেহারা পৃথিবীতে আল্লাহ কাউকে দেয় নাই। আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় কোনো মা এত সুন্দর সন্তান জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররা আমিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। নবী গো আপনার চেহারার দিকে যখন তাকাই তখন আমি আপনার চেহারায় কোনো খুঁত পাই না, কোনো ত্রুটি পাই না, যেন মনে হয় আল্লাহ আপনার মর্জি মতো আপনাকে বানাইছে। চোখ যখন বানায় যেন আল্লাহ আপনার জিজ্ঞেস করেছে, বন্ধু আমার আমি আল্লাহ তোমার চোখ বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি একটু বলো। ওগো নবী আপনি যেইভাবে বলছেন যেন আল্লাহ ওইভাবেই আপনার চোখ বানায় দিছে। আপনার চেহারাটা বানাইবার আগে যেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে, বন্ধু চেহারা কেমনে বানাইলে তুমি খুশি একটু বলো। নবী গো আপনি যেভাবে বলেছেন সেইভাবেই যেন আল্লাহ আপনার চেহারা বানায় দিছে। ভাইরা বন্ধুরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় পূর্ণিমার চাঁদ আকাশে আর নবী জমিনে, আমি আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকাই, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, উম্মতরে খোদার কসম, খোদার কসম, আমি জাবের দেখতেছি পূর্ণিমার চাঁদের ফোকাসের চেয়ে আমার নবীর চেহারার ফোকাস অনেক পাওয়ারফুল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 ইয়ামেনের কাফেলা মক্কার জমিনে আসলো, আবু জাহেল খবর পেয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল, ওই লোকগুলা যদি মুহাম্মদের কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, না মুহাম্মদের কাছে যাইতে দেয়া যাবে না। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় আবু জাহেল তাদের অপেক্ষায় রয়েছে। ইয়ামেনের 10,000 কাফেলা যখন রাস্তার মধ্যে নেতাকে পেয়ে গেল, মক্কার নেতা ডাক দিয়ে বলতেছে, নেতা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? আবু জাহেল কয়, আমি তো তোমাদের জন্যই দাঁড়ায় আছি। কেন? কয়, আমাদেরই এক বাতি যার নাম তার মুহাম্মদ এমন এমন কথা বলে, যেই কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়া হয়, তোমরা মক্কায় আসছো চলে যাবা, কিন্তু মুহাম্মদের সাথে দেখা করবা না, মুহাম্মদ মস্ত বড় পাগল, নাউজুবিল্লাহ। আর একটু জোরে নাউজুবিল্লাহ। আবু জাহেল নবীকে কি কইছে জোরে বলেন, মুহাম্মদ পাগল, পাগলের কাছে যাও না। লোকগুলা কই, ঠিক আছে নেতা তোমার কথা কি আমরা ফালাইতে পারি, তুমি নিশ্চিন্তে বাড়িতে চলে যাও, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব না। আবু জাহেলকে বাড়িতে পাঠিয়ে দিল। এইবার তারা একজন আর একজনকে জিজ্ঞেস করে, দোস্ত জীবনে কত পাগলই তো দেখলাম, এটা আবার কেমন পাগল? যেই পাগলের কাছে যাইতে আবু জাহেলের মতো নেতা রাস্তায় দাঁড়ায় রয়েছে আমাদেরকে নিষেধ করার জন্য, মনে হয় জানতেন কোনো পাগল হবে না। না না, এমন পাগল না দেখে আমিন যাওয়া যায় না। দোস্ত তুমি কি বলো? একজন একজন করে সবাই কয়, হ পাগল, এটা কেমন পাগল দেখা লাগবে, কারণ নেতা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পাগল দেখতে নিষেধ করে। ইয়ামেন যাব না পাগল না দেইখা, বলুন তো আবু জাহেল পাগল কইয়া আমার নবী থেকে ওদেরকে দূরে সরাইছে নাকি আগ্রহ আরো বাড়াইছে? মানুষ জাতির অভ্যাসটাই এমন, আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া, মানুষকে যেদিকে নিষেধ করা হয় এদিকে আরো বেশি যায়, ওইদিকে হয়তো ছেলে যেতই না, ওই রাস্তা দিয়া যেতই না,
কিন্তু বাবা বা কোনো মুরব্বি বা বড় ভাই যখন বলে যে ওই রাস্তা দিয়ে যাস না, আমি একটা সাপ দেখে আসছি, তখন তার যাওয়ার আগ্রহ আগের চেয়ে আরো ডাবল বাড়ে, ঠিক না? যে এটা কেমন সাপ একটু দেখতে হবে, জাতি সাপ না বেজাতি সাপ একটু দেখতে হবে, হয়তো এই রাস্তা দিয়ে সে যেত না, অন্য রাস্তায় চলে যেত, আগ্রহ বাড়ছে সাপ কওয়ার কারণে। ঠিক তেমনি ওই মানুষগুলা হয়তো বা তারা খবর পেত না, কিন্তু যখনই আবু জাহেল বলছে এই জেনতেন পাগল না, এই পাগলের কাছে গেলেই বাপ বেটায় ঝগড়া লাগে, ভাই ভাইয়ে ঝগড়া লাগে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, এরা কই এটা আবার কেমন পাগল রে? এ তো সাধারণ কোনো পাগল হবে না, জীবনে তো বহু পাগল দেখছি, এই পাগল না দেখে যাওয়া যায় না। সিদ্ধান্ত সবাই ফাইনাল, তারা আল্লাহর নবীর কাছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, খানায় কাবার সামনে নবী কোরআন তেলাওয়াত করেন গো। আমার নবী খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াতে মগ্ন, ওই অবস্থায় ইয়ামেনের 10,000 কাফেলা নবীজির সামনে যে দাঁড়ালো, দাঁড়ায় দাঁড়ায় তারা কোরআন তেলাওয়াত শুনতেছে, একজন আরেকজনের দিকে তাকায় কয় দোস্ত, জীবনে কত পাগলের কথা শুনলাম, কোন পাগলের কথা এত সুন্দর হয় না রে। কোরআন এত সুন্দর কারণ হলো কোরআন কার কালাম? আর একটু জোরে বলেন, কার কালাম? আর রহমান। আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, কত সুন্দর ছন্দ। ওয়াশামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইদা তালাহা, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, কত সুন্দর ছন্দ মিলায় মিলায় আল্লাহ তার কথাগুলি বলেছেন। ইয়ামেনের 10,000 কাফেলায় কয় জীবনে কত পাগলের কথা শুনলাম, কোন পাগলের কথা এত সুন্দর হয় না। এ দোস্ত চেহারার দিকে তাকা দেখ, জীবনে কত পাগলের চেহারা দেখলাম। পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল, কিন্তু এই চেহারায় কয় ইনি সাধারণ কোনো মানুষ না। চেহারার দিকে তাকা বন্ধু, চেহারায় কই সাধারণ কোনো মানুষ না। আমরা শুনেছি যা তাই সত্য, ইনি আল্লাহর নবী, আল্লাহর রসুল। আয় আয় আর দেরি করা যায় না, আমার নবী রহমতের নবীর কাছে আইসা, ইয়ামেনের 10,000 কাফেলার নবীর কাছে বইসে কই নবী গো। আবু জাহেল কইছে পাগল পাগল দেখতে যাও না, কিন্তু পাগল দেখার উদ্দেশ্যে আইসা আমরা একসাথে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা মুসলমান না হইয়া বাড়ি ফিরত যাব না। না গো নবী না, জীবনে পাগলের কথা কত শুনলাম, এত সুন্দর কোনো পাগল কথা কয় না। জীবনে কত পাগলের চেহারা দেখলাম, এত সুন্দর কোনো পাগলের চেহারা হয় না। আমাদের হাত বাড়ায় দিছে গো নবী, তাড়াতাড়ি কালেমা পড়ে নবী গো আমাদের মুসলমান বানায় দেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আমার নবী রহমতের নবীর জন্য তুমি কেন পাগল হবা না, কেন নবীর রঙে রঙিন হতে পারো না। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিলেন আমার নবী, কার মতো চুলের কাটিং বানাও এ যুবক, কার মতো নিজের চেহারার সুরত তুমি বানাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে জিব্রাইল, ওই যে দেখো আমার বন্ধুর সুন্দরের প্রশংসা চলছে, আম্মাদান আম্মাদান। বায়রা বন্ধুরা, নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মা, আমেনার ঘরে যেয়ে ঢুকলেন, ডুইকে বলতেছেন আমেনা গো, এতিম সন্তান জানার পরও আমি নিব, তবু শুধু এক নজর আমাকে তোমার সন্তান দেখাও। আমেনা মায়ের নবীর এক নজর দেখাইলেন, নবীর দুধমা হালিমা সাদিয়া নবীর চেহারাটা মুবারক, দেখার পরই বলতেছেন ওগো আমেনা, আমি আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি,
ও গো আমেনা খুদার কসম, তোমার মানিক মোহাম্মদের মতো এত সুন্দর কোন মানিক আমি হালিমা জীবনে দেখি নাই। আমেনা বলতেছেন তুমি কেমনে দেখবা, তুমি তো গ্রামে থাকো, আমি শহরে থাকি মক্কায়। খানাই কাবা তোয়াফ করার জন্য পৃথিবীর দেশ থেকে শান্তর থেকে কত ফ্যামিলি, কত পরিবার, কত শিশু বাচ্চাগুলি নিয়ে বাপ মা আসে। আমি আমেনা কত সন্তান দেখেছি, ইউরোপের সন্তান দেখেছি, অস্ট্রেলিয়ার দেখেছি, পৃথিবীর কোন প্রান্তের কোন বাচ্চা আমি দেখি নাই এমন না। আমি আমেনা বন্তিস বলতেছি, গো হালিমা শুনো, খোদার কসম আমার মানিকের মতো এত সুন্দর কোন বালক আমি আমেনা জীবনে দেখি নাই। আল্লাহ পাক কই, জিব্রাইল আমার বন্ধুর মতো সুন্দর তুমি জিব্রাইল কাউরে দেখছো নি? জিব্রাইল আমিন কই, আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়া আমি সফর করেছি। মালিক তোমার কসম করে বলি, তোমার বন্ধুর মতো আর একজন দ্বিতীয় পৃথিবীর কোথাও আমি জিব্রাইল দেখি নাই। এবার আল্লাহ বলতেছেন, রে জিব্রাইল তুমি কেমনে দেখবা, হালিমা কেমনে দেখবো, আমেনাও কেমনে দেখবো? আমি আল্লাহ কি বলি ভালো করে একটু শোনো, আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই, কিয়ামত পর্যন্ত বন্ধুর মতো বানাবো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় আফসোস লাগে রে যুবক, তোমার দিকে তাকালে বড় আফসোস লাগে, মুসলমানের চেহারার দিকে তাকাইলে আফসোস লাগে, মুসলমানের কথা শুনলে আফসোস লাগে। আমি আজকে কার নমুনা ধরতে চাই, কার রং ধরতে চাই? কারণ আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। আহা, কত দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। তুমি যদি সুন্দরের পাগল হও, তুমি যদি সুন্দরের পাগল হও, তাহলে সবার আগে পাগল হওয়ার কথা আমার নবীর, কারণ আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। ঠিক কিনা জোরে কম? কার কাটিং ধরছো? কেমন করে হাত উঠে এক কানলে দোয়া আল্লাহর সাহায্য আসবে? চুলের নমুনা, দাড়ির কাটিং নমুনা তুমি বানাইছো ওদের, আর সাহায্য চাইবা আল্লাহর কাছে? কেমন করে আল্লাহ তোমার দিকে মুখ ফিরাবে? কেমন করে আল্লাহ তো মুখ ফিরে অন্যদিকে তাকায় রয়েছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ বলতেছে, বান্দা যা তোর যেভাবে মন চাই এভাবে চল, তুই যখন আমাকে খুশি করার চিন্তা বাদ দিয়া তুই বিভিন্ন জাতিরে খুশি করার তালে মগ্ন, নে তুই যেভাবে পারস চল, তুই তোর হালতে চল, আমি আল্লাহ তোর সঙ্গে নাই। এজন্য মায়ের খাইতেছি, কানতেছি, সাহায্য, জোরে বলেন, জোরে বলেন সাহায্য। অথচ আল্লাহ বলেন, আল্লাহর ওয়াদা, ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন এটা আমি আল্লাহর দায়িত্ব মুমিনদেরকে সাহায্য করা। যেরকম সুবহানাল্লাহ, এটা আমি আল্লাহর হক মুমিনকে সাহায্য করা। কিন্তু এরপরও কেন সাহায্য নাই? কারণ একমাত্র আল্লাহ, আল্লাহকে আমরা নারাজ করেছি। দুই নম্বর গুণ হল কামাল, দুই নম্বর গুণ হল কামাল, বরত্ব, বুজুর্গি। একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে সে বড় হয়, তার মধ্যে যদি বুজুর্গি থাকে, মানুষ তার জন্য পাগল হয়, তার ভিতরে যদি বরত্ব থাকে, গুণ থাকে, মানুষ তার জন্য পাগল হয়। চেয়ারম্যানের পিছনে যেই পরিমাণ মানুষ, এমপির পিছনে এর চেয়ে বেশি মানুষ, মন্ত্রীর পিছনে এর চেয়েও বেশি মানুষ, ঠিক কিনা? যে যত বড় হয় তার পিছনে তত মানুষ, ভক্ত তার তত। আমার নবী রহমতের নবী কত বড়! দুনিয়ার মানুষ শুধু নবীকে চিনত এমন নয়, পশু পাখিরা পর্যন্ত আমার নবীকে চিনত, ঠিক না? ঠিক না? হালিমা সাদিয়া মায়ার নবীকে কুলি নিয়া যখন উটের পিঠে বসবেন, ছোট্ট বাবু নবীজি, নবীকে নিয়ে তিনি নিয়ে যাবেন, উটের পিঠে উঠছেন। এইবার হালিমার স্বামী ডাক দিয়ে কয়, ও হালিমা গো, ও হালিমা চলো বাড়ি যাই, কিছু পাইছো নি? হালিমা সাদিয়া বলতেছে, স্বামী গো কিছু না, চেহারাটা একবার তাকায় দেখো, চেহারা দেখলে মনে হয় আমরা সব পাইয়া গেছি। এবার উঠে চল চল,
যতই পিটায় যতই পিটায় উট নড়ে না চড়ে না, উট নড়ে না চড়ে না, উঠে চল চল উট নড়ে না চড়ে না, হাঁটবে দূরের কথা। এইবার উট আল্লাহর কাছে জবান চায়। মালিক খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেন, যেই মাত্র উটকে পিটানি দিছে উট কাঁদে আর কয় মালিক, ও মালিক তুমি তো জবান দিয়েছ মানুষকে, আমি উটকে জবান তুমি দেও নাই, এজন্য আমার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, কিন্তু মালিক অল্প টাইমের জন্য আমি উটের জবানটা একটু খুলে দিবানি, আমি আমার দুনিয়ার মালিকের সাথে কিছু কথা বলবো। আল্লাহর হুকুমে উটের জবান আল্লাহ খুলে দিলেন। উট ডাক দেয়া কই মালিক, আমাকে যতই পিটাও যতই মারো আমি উট কিন্তু নড়ব না চড়ব না গো, কারণ তোমার বিবি তোমার স্ত্রী কাকে কুলে নিয়া তোমার পিছনে বসে তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। ইনি দয়ার নবী রহমতের নবী মায়ার নবী, যেই নবীর উসিলায় আল্লাহ কায়েনাত সৃষ্টি করেছে, ওই নবীকে যদি তোমার পিছনে বসাও বেয়াদবি হয় মালিক, বেয়াদবি হয়, তুমি পিছনে চলে যাও, মায়ার নবীকে সামনে বসাও, আমাকে মারা লাগবে না, আমি উট দ্রুত বেগে দৌড়াইতে থাকব। হালিমা সাদি আল্লাহর নবীকে লইয়া যেই মাত্র উটের সামনে চলে আসলেন, স্বামী পিছনে চলে গেলেন, উটটা দ্রুত উঠে গেল, উইটা উট রওনা দিবে, তখন আবার ডাক দিয়ে কই মালিক আমি উটের লাগামটা মক্কায় আসার সময় তোমার হাতে ছিল, এখন যেহেতু রহমাতুল লিল আলামিন আমি উটের পিঠে বসছে গো, আমি উটের লাগামটা নবীর নরম হাতে তুমি ধরা দাও, কারণ নবী যখন যার পিঠে উঠছে কায়নাতে সেই শ্রেষ্ঠ হয়ে গেছে। আমার পিঠে নবী জীবনের প্রথম উঠল, আমি উট পৃথিবীর সকল উটের আগে চলে যাব, আমার মর্যাদা বেড়ে যাবে, আমি উটের লাগামটা নবীর হাতে ধরে দাও। যেই মাত্র নবীর হাতে উটের লাগাম ধরাইছে উটটা বিদ্যুতের বেগে চলা শুরু হইছে। ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম নবীকে নবীর বরত্ব মহত্ব শুধু মানুষে জানে এমন নয়, হায়ওয়ানাত পর্যন্ত জানে, ঠিক কি না? নবীজি মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামদেরকে দিনের তালিম দেন, এই দিকে মসজিদে নববীর অদূরেই একটা পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ি এলাকার মধ্যে একটা যুবক, একটা ইহুদি যুবক কিছু ছাগল রাখালি করতেছে, হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা বাঘ এসে তার একটা ছাগলকে খেয়ে ফেলল। যুবক তখন বলতেছে এটা কি আশ্চর্যের ব্যাপার, দেখছো এই বাঘ তুই আমার রিজিক খাইলি কেন? সাথে সাথে বাঘের জবান খুলে গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তার খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে এসেছে, বাঘের জবান খোলার পর বাঘ বলতেছে যুবক ভুল বলেছ, আমি তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি। সুবহানাল্লাহ, জোরে কইবেন না, কি বলছে? তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি, এটা আমার রিজিক না থাকলে আমার পেটে যাইতো না। যুবক বলতেছে এটা কোন আশ্চর্যের ব্যাপার রে বাবা, বাঘেও দেখা যায় কথা কয়, এমনি বাঘ ডাক দিয়ে কয় রে যুবক আমি বাঘ কথা বলা এটা আশ্চর্যের বিষয় নয়, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো দিনের নবী মায়ার নবী মসজিদে নববীতে তিনি দিনের তালিম দিতেছেন, সাহাবায়ে কেরামদেরকে দিন শিখাইতেছেন, আর তুমি এই জঙ্গলে ছাগল রাখালি করো নবীর তালিম বাদ দিয়া, এটা এর চেয়ে বড় আশ্চর্যের বিষয়। এই কথা বলতে ইহুদি যুবক কয় হায় হায়, মদিনার নবীকে আমি ইহুদি যুবক চিনলাম না কিন্তু জঙ্গলের বাঘ নবীকে ঠিকই চিনল,
যুবক তখন কইরে বাগ আমি এখনি আল্লাহর নবীর কাছে যা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু আমার উটগুলি আমার ওই ছাগলগুলি রাখালি করব কে ছাগলগুলি রাখালি করব কে বাগ বলতেছে তুমি নিশ্চিন্তে নবীর দরবারে যাও তোমার ছাগলের কোনো ক্ষতি হবে না আমি রাখালি করব কে রাখালি করব ছাগলে রাখালি করবে বাঘ যুবক কয় আর বুঝি আমি তোমার কথা বিশ্বাস করলাম না কেমনে করি আগে একটা ছাগল খাইছো আমি বললাম আমার রিজিক কেন খাইছো তুমি কও তোমার রিজিক খাইছো এখন ছাগলগুলি যদি তোমার কাছে আমি দিয়ে যাই আসার পরে দেখব একটাও নাই আমি যদি বলি কেন খাইছো তুমি বলবা তুমি তোমার রিজিক খাইছো ঠিক না বাক কইরে যুবক একটু মুখ সামলায় কথা কও তোমরা মানুষ জাতি ওয়াদা ভাঙতে পারো কিন্তু আমরা হাইওয়ান হলো ওয়াদা ভাঙ্গি না কথা যখন জারে দেই কথা ঠিক রাখি তোমরা তোমরা মেম্বার হওয়ার আগে ওয়াদা দেওয়া ওয়াদা ভাঙতে পারো চেয়ারম্যান হওয়ার আগে ওয়াদা দেওয়া ওয়াদা ভাঙতে পারো এমপি হওয়ার আগে ওয়াদা দেওয়া ওয়াদা ভাঙতে পারো কিন্তু হাইওয়ান হাইওয়ান সে যদি ওয়াদা দেয় বলে ওয়াদা ভাঙবো না মানুষ ওয়াদা ভাঙেনি না ভাঙে না ভাঙেনি না ভাঙে না চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে সব দিবে চেয়ারম্যান হওয়ার পরে দেখা যায় খাইতে খাইতে টয়লেটও খাই না মমিসিং এলাকায় এক লোকে হুজুর কি কোন আপনি গম আর টিন আমাদের চেয়ারম্যানের টয়লেট খেয়ে ফেলাইছে এটা কেমনে কয় টয়লেটের লাগে টাকা আইছিল এই টাকাটা খেয়ে ফেলাইছে গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয় টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয় তো টয়লেটের লাগে যে টাকা আইছিল এটা খাইলে তো টয়লেটই খাইল ঠিক না এর কথা তো যুক্তি আছে ঠিক কিনা তো না কিন্তু ওয়াদা বহুত বড় এক মহৎ গুণ ওই যুবক বলতেছে তুমি কি আমার সাথে সত্যি ওয়াদা করো আমি আপনাদের এলাকার কথা বলছি না সব চেয়ারম্যান মেম্বার যদি একরকম হয় তাহলে দেশ চলবে কেমনে ঠিক না ভাই ভালো চেয়ারম্যান মেম্বার আসেনি না নাই যারা মানুষের আমানতকে আমানত মনে করে খেয়ানত করে না এটা আছে সব জায়গায় ভালো আছে মন্দ আছে যে কথা বলতেছিলাম যুবক বলে তাহলে ঠিক আছে আমি তোমার উপরে তোমার কথার উপরে ভরসা করলাম ছাগলগুলি আমি তোমার কাছে আমানত রেখে আমি নবীর দরবারে যাইতেছি যেই মাত্র যুবক আল্লাহর নবীর দরবারে রওয়ানা দেয় সাথে সাথে আল্লাহ জিব্রাইল আমিনকে নবীজির কাছে পাঠায় বলতেছে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে যা বলো আমার বন্ধু যেন মসজিদ থেকে বের হয় একটা ইহুদি যুবক নবীর কাছে আসতেছে কালেমা পড়ার জন্য যাকে নবীর দরবারের খবর দুনিয়ার কোনো মানুষ দেয় নাই দিয়েছে জঙ্গলের একটা বাঘ ওই যুবককে স্বাগতম জানানোর জন্য আমার বন্ধুকে বলো সে যেন মসজিদ থেকে সাহাবিদের লইয়া বের হয়ে যায় সুরে কন্যা সুবহানাল্লাহ তাহলে আমার নবীর দরবারের খবরটা তখন দিয়েছিল কোনো মানুষ না বাঘ জোরে বলেন আমার বায়রা বন্ধুর যুবক ওই ইহুদি যুবক যেই মাত্র মসজিদ নববীর সামনে আইসা হাজির দূর থেকে তাকায় দেখে মসজিদ নববীর বাইরে মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দাঁড়ায় আছেন আল্লাহর নবী মাঝখানে দাঁড়ানো ডান দিকে সাহাবি বাম দিকে সাহাবি ওই যুবক অবাক হয়ে তাকা তাকা সবগুলি দৃশ্য দেখতেছে আর আগাইতেছে নবীজির কাছাকাছি আসা মাত্র যুবক দেখলো নবীর মুখে মুচকি হাসি যুবক মনে মনে কয় হায় আমি যে নবীর দরবারে আসলাম এই খবর নবীকে জানাই লোকে সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমতের নবীর দরবারে আইসা হাজির মায়ার নবী দাঁড়া আছেন কাছে আসা মাত্রই নবী বলতেছেন রে যুবক আমি তোমার জন্যই মসজিদে নববীর বাহিরে দাঁড়ায় আছি যুবক তখন বলতেছে নবী গো আমি যে আপনার দরবারে আসতেছি এই খবর আমি সারা আর বাক সারা কেউ জানে না ওগো আল্লাহর নবী ওগো দিনের নবী মায়ার নবী আমি যে আপনার দরবারে আসতেছি এই খবর আমি সারা আর বাক সারা কেউ জানে না কেউ জানে না
তাহলে আমার আশার কবর আপনাকে কে দিল? আল্লাহর নবী বলতেছেন, রে জিব্রাইল, তোমাকে যে আমার দরবারের খবর দিয়েছে বাক, এই খবর আল্লাহ আমাকে দিয়েছে জিব্রাইল মারফতে। আল্লাহু আকবার। যুবক বলতেছে, নবী গো, আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দিন। এজন্য বাইরা তফসিরের কিতাবের ভিতরে লিখেন, রে যুবক, তুমি কেন আমার নবীর জন্য পাগল হবে না? নবীর রঙকে নিজের রং কেন বানাবা না? যদি তুমি পৃথিবীর কাউকে বড় তালাশ করো যে এমন একজন মহামানব যার অনুসরণ আমি করব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন আমার আপনার নবী, যার বরত্বের কথা শুধু মানুষ নয় হায়ওয়ানাত পর্যন্ত স্বীকার করেছে। যুরাকুম সুবহানাল্লাহ। নাওয়াল হলো তিন নম্বর গুণ, দানশীলতা। যে মানুষকে যত বেশি দান করে মানুষ তার তত বেশি ভক্ত হয়। যেই মানুষটা দুই হাতে দান করে দেখবেন তার পিছনে মানুষ তত বেশি বেশি ঘুরে, ঠিক কিনা? আল্লাহর নবী কত বড় দানশীল ছিলেন। নবীজির কাছে একজন ভিক্ষুক আইসা ভিক্ষা চাইল। আইসা মাত্রই নবী বলতেছেন, আমার কাছে তো কোনো ভিক্ষা দেওয়ার কিছুই নাই, কিন্তু আমি তোমাকে খালি হাতে কেমন করে ফেরত দেব? আমি তো কাউকে খালি হাতে ফেরত দেই না। ঠিক আছে, ওই যে দেখো আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার ঘর, তুমি ফাতেমার কাছে যাও, যাই তুমি বলবা আমি নবী তোমাকে পাঠাই, আমার মেয়ে যেন তোমাকে কিছু দিয়া সাহায্য করে। ফকির বলতেছে, নবী গো, আপনি যে আপনার মেয়ের বাড়িতে আমাকে পাঠাইতেছেন, এর একটা দলিল দেন, প্রমাণ দেন, প্রমাণ। আল্লাহর নবী বলেন, প্রমাণ কি দিব? বলে, আপনার একজন সাহাবিকে পাঠায় দেন। সাথে সাথে মায়ার নবী তার একজন সাহাবি হযরত সালমান রাত ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 বছর যিনি হায়াত পেয়েছিলেন, 190 বছর বয়সে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর নবী বলে, সালমান, তুমি ভিক্ষুকের সাথে আমার মেয়ে ফাতেমার বাড়িতে যাও রে। সালমান ফার্সি ভিক্ষুকের সাথে ফাতেমার বাড়িতে আইসা হাজির, ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক মা গো, ভিক্ষা চাই, নবীর কাছে চেয়েছিলাম, কিছু নাই। আল্লাহর নবী তোমার কাছে পাঠিয়ে দিছেন, কিছু আসেনি, আমাকে সাহায্য দাও। খাতুনে জান্নাত পুরা ঘর তালাশ করলেন, দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই। একটা চাদর চাদরখানা হাতে নিয়া ভিক্ষুকের কাছে দিয়া বলতেছেন, ওই যে চাদর, এই চাদরখানা ছাড়া আমার কাছে কিছুই নাই। এই চাদরটা তুমি ওই ইহুদির বাড়িতে বন্ধক রাখবা। সালমান ফার্সির হাতে দিয়ে বলতেছেন, ওই বাড়িতে ইহুদির বাড়িতে আপনি তার বন্ধক দিবা, চাদর বন্ধক দেওয়ার পর কিছু দিবে, যা দিবে তা ভিক্ষুককে দিয়ে বিদায় করবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরখানা নিয়া ইহুদির বাড়িতে গেলেন, যায় তিনি চাদরটা ইহুদিকে ডাক দিয়া বলেন, চাদরটা বন্ধক রাখো, কিছু দাও, ভিক্ষুকে বিদায়, আমি এখনো মুসলমান হচ্ছি না। তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে, আখেরি জমানার নবীর কাছে একদিন এক ভিক্ষুক আসবে ভিক্ষা নেওয়ার জন্য, নবী তারে দিতে চাইবেন কিন্তু কিছুই পাবেন না, তামাম ঘর তালাশ করে কিছুই পাবেন না, তারপরও তারে খালি হাতে ফিরত না দিয়া মেয়ের বাড়িতে পাঠাবেন, মেয়েও ঘর তালাশ করে কিছুই পাবে না, একটা চাদর দিবে বন্ধক রাখার জন্য কোনো এক ইহুদির বাড়িতে। ওরে সালমান, আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি, এই চাদরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার চাদর। অতএব যে আলামতটা আমার পাওয়া এখনো বাকি ছিল, এই আলামতটাও আমি পাওয়া গেছি, আমাকে এখনই তাড়াতাড়ি কালামা পড়া মুসলমান বানা দাও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দানশীলতা কেমন ছিলেন, নবীজির দান করার গুণ কি পরিমাণ ছিল? তুমি যদি আজকে মানুষের পিছনে ঘুরো কারণ সে দানবীর, তার দিল বড়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর মন বড় ছিল আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ বলেছেন, বন্ধু ও বন্ধু তুমি জানাও তোমার এক সাহাবী সাওবানের শুধু কথাই নয়, তার কথার জবাবে আমি আল্লাহ জানাইয়া দিলাম, তাম পৃথিবীর যে কোনো মানুষ যদি সে তোমার সাথে জান্নাতে থাকতে চায়, আমি আল্লাহ কথা দিলাম যদি সে তোমার রঙে রং বানায়, তোমার মতে মত বানায়, আমি তাকে তোমার সাথেই জান্নাতে থাকার সুযোগ দিব। এই যে মাদ্রাসা আপনাদের এলাকার নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, কোনো নেতার আদর্শ শেখানো হয় না, এই মাদ্রাসায় আমার নবীর আদর্শ শেখানো হয়। আওয়াজ আসতে কেন? আরেকটু জোরে, আরেকটু জোরে। লেলিন কালমার্স মাউসেতুগের আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না, মাদ্রাসায় আদর্শ শেখানো হয় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ আদর্শের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এজন্য মাদ্রাসার ছাত্র উস্তাদের জুতা ঠিক করে দেয়, মুরব্বীদের শ্রদ্ধা করে, মাদ্রাসার ছাত্র আদব শিখে, কায়দা শিখে, মানুষের সাথে বেয়াদবি করে না, কারণ খুলুক আজিমের অধিকারী নবীর আখলাক তাদেরকে শেখানো হয়। প্যারে হাজিরিন, আমরা যারা এই মাদ্রাসার সাথে জড়িত, একটু বসেন, বেশি কথা বলবো না আমি, অল্প সময়ে, আর বেশি কথা বলবো না, অল্প সময়ে একটু বলেন, যারা মাদ্রাসায় সন্তান দিছেন, আপনার কি মাদ্রাসায় সন্তান দিয়া নিজেরে মনে করতেছেন যে ঠকছেন? যারা মাদ্রাসায় সন্তান দিয়েছেন ঠকছেন? আমার আব্বা একটু 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 নি একটু এক মিনিট, আমার আব্বা একজন সরকারি ইন হেলথ ইন্সপেক্টর, আমার ভাই আইন মন্ত্রণালয়ের সচিব, আমাকে আমার আব্বা যখন স্কুল থেকে মাদ্রাসায় দেন তখন আমার চাচারা বাধা দিয়েছেন, সাবধান নিপোলাটারে স্কুলে প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে, এই ছেলেটারে তুমি মাদ্রাসায় দিতেছ, জীবনে চলবো কেমনে, খাইবো কিভাবে, পরিবার পালবো কি করে, সমাজে এমন কিছু মানুষ আসেনি না নাই, মাদ্রাসায় দিলে কয় নিজে চলবো কেমনে? হ্যাঁ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আব্বার দিলের ভিতরে মাদ্রাসার প্রতি মহব্বত ঢুকাই দিয়েছেন, ইনি বলতেছে কেমনে চলবো কেমনে খাইবো জানি না, তবে এতটুকু শুনছে আলেমদের জবানে মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিকের ফয়সলা করে রাখছে। সুবহানাল্লাহ, জোরে খান, মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিক বাউ করে রাখছে। অতএব আমার ছেলে মাদ্রাসায় পড়লে কেমনে খাবে কেমনে চলবে সেটা আমি জানি না, জানেন আমার আল্লাহ। আমারে যখন আমার চাচারা জিজ্ঞেসেন বাবা স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, আমি বলছি মাদ্রাসায় পড়বো আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে একখান হাদিস বইলে শেষ দিচ্ছি, শুধু মনোযোগ দিয়ে শুনেন, বাপ মা জাহান্নামে যাবে ছেলে হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে, ইমানের পরে সবচেয়ে বড় মহাদৌলত ইলমে দিন, একজন মুমিনের ইমানের পরে সবচেয়ে বড় দৌলত হলো কোরআন হাদিসের জ্ঞান। এই জ্ঞানের কারণে আল্লাহ যখন তার জান্নাত দিবে, কিছুদূর যাইয়েই কি আল্লাহ আমার বাপ মা সারা আমি জান্নাতে যাইমু না, আরো আসতে কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলবেন যাও জাহান্নাম থেকে তার বাপ মারে তুইলে আনো। রেওয়ায়ত যদিও দুর্বল কিন্তু ফাজাইলের জন্য বলা যায়, জাহান্নাম থেকে বাপ মারে তুইলে আনার সময় তার দাদা দাদি নানা নানি তার বাপ মারে ধরব, দৈরে কইব বাইরে বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে জান্নাত পেয়ে গেছো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু সে তো আমাদেরও নাতি, আমরা তো কম মায়া করি নাই। দাদা বলবে আমি কত আদর করলাম কত মায়া করলাম, কাঁদে লয়া লয়া আমার নাতিরে আমি ঘুরছি, নানায় কইব নানার বাড়িতে যখন আইসে আমি তারে লইয়া কত জায়গায় ঘুরছি, যা চাইছে আমার বাইয়ে তা খাওয়াইছি, একটু যায় তোমরা কইও যেন দাদা দাদির জন্য নানা নানির জন্য একটু সুপারিশ করি। তার বাপ মা যখন আইব জান্নাতে বাপ মারে নিয়ে রওনা দিব, কিছুক্ষণ পরেই বাপ মা আবার থেমে যাবে, ডাক দিয়ে কইব আব্বা তুমি থামলা কেন, মা তুমি কেন থামছো গো, তখন বাপ মা কইব বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইমু না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যাও কোরআনের পাকির দাদা দাদি নানা নানির নিয়ে আসো। সুবহানাল্লাহ, কোন ওই এলাকার মানুষগুলি তার দাদা দাদি নানা নানির দরবখ, দৈরা কইব বাইরে তোমরা তো তোমাদের নাতির সুপারিশে জান্নাত পেয়ে গেছো,
কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পয়রা সে হাফেজ হইছে আলেম হইছে আমরা তো তারে সাহায্য করছি খাওয়ার ব্যবস্থা করছি টাকার ব্যবস্থা দিছি আমরা তো তার মাদ্রাসায় 1000 2000 এক বস্তা দুই বস্তা চাল দিছি টাকা খাওয়ার ব্যবস্থা আমরা করছিলাম এজন্যই তো সে কোরআন সিনায় নিতে পারছি একটু যাইও তোমরা তোমাদের নাতিকে একটু বইলো আমরা জাহান্নামের আগুনে পড়ে গেছি বিপদে পড়া গেছি যেন একটু আল্লাহর কাছে সুপারিশ করে দাদা দাদি নানা নানি জাহান্নাম থেকে উইটে আসার পর ডাক দেয়া কইব বাইরে যেই এলাকার মাদ্রাসায় পড়ে তুমি হাফেজ হইছ ওই এলাকার মানুষ কিছু মানুষ জাহান্নামে দেখে আসছি আমাদেরকে দইরা দইরা কাঁদছে কার তারা তোমাকে খাওয়া থাকার ব্যবস্থা করে দিছিল তখন ওই কোরআনের পাকি নবীর হাদিস বলে নবী বলেন ওই কোরআনের পাকি তখন কইব আল্লাহ ওই মানুষগুলা সারাও আমি জান্নাতে যাইমু না আল্লাহ পাক বলবে যাও ওই মানুষগুলিকে দুইটা সারিতে দাঁড় করাও মাসকান দিয়া আমার কোরআনের পাখিরে ছেড়ে দাও মানুষগুলা দুই সারিতে দাঁড় করানো হবে মাসকান দিয়া কোরআনের পাখি যায় আর একজন একজন করে তারে চিনে ফেলে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন একজনে বলে হুজুর আপনি আমাকে চিনছেননি কে তুমি কয় আনাল্লাদি সাকাইতুকা মা আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম কিছু দূর যাওয়ার পর আর একজনে কইব হুজুর আপনি আমাকে বুঝি চিনছেন বলি তুমি কে কয় আনাল্লাদি ওয়াহাবতু লাকা উযুয়া আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিছিলাম নবী বলেন এইভাবে এইভাবে একজন একজন করে অসংখ্য মানুষ মাদ্রাসায় সহযোগিতার কথা তারে ইয়াদ করায় দিব আল্লাহর নবী বলে তখনই ওই কোরআনের পাকি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ পাক তখন বলবে ফেরেশতারা রে আমার ওই কোরআনের পাকিকে যারা যারা চিনতেছে আর সে যাদেরকে চিনতেছে সব সহ জান্নাতে দিয়া দাও কারণ সবাই জান্নাতে ঢুকলে আমি আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا رب العالمين قدرتي نظر مايار نظر একটু তাকায় দেখো তোমার বান্দারা বসে বসে তোমার কথা তোমার হাবিবের কথা শুনতেছে আমলখানা যদি তোমার দরবারে পছন্দনীয় হয় এর ওসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ ফরমাও আয় আল্লাহ জানি না গো মালিক আমাদের কার হায়াত কতদিন দুনিয়ায় রাখছ আল্লাহ বেনামাজি অবস্থায় কাউকে তুমি কবরে নিও না আল্লাহ তোমার নবীর সাথে অন্তরে বিদ্বেষ রাইখা কারোকে কবরে নিও না তোমার নবীর রঙে রঙিন হওয়ার আগে তুমি কবরে ডাক দিও না আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দাও আয় আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন যত মায়ার মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দে গান আল্লাহ এই মাহফিলের খাতিরে মাদ্রাসার খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ জানি না গো মালিক আমার মতো কার জানি মা দুঃখিনী দুনিয়ায় নাই যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ দুনিয়ার যত মুমিন মুমিনা কবর দেশে শাইত আল্লাহ তুমি সবাইকে মাফ কর আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের জীবিত হায়াতে বরকত দান কর বিবি বাচ্চা ভাই বেরাদর প্রত্যেকের হায়াতে বরকত দাও আয় মাওলাই করিম আয় আল্লাহ মালিক এই মাদ্রাসাকে কবুল কর মঞ্জুর কর মাদ্রাসার ছাত্র ওস্তাদ এলাকাবাসীকে কবুল কর মঞ্জুর কর
যারা সাহায্য সহযোগিতা করতেছেন করবেন, সবার সহযোগিতাকে নাজাতের উসিলা বানাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত কমিটির সদস্যবৃন্দ যারা আছে প্রত্যেককে এই মাদ্রাসার খাদেম বানাও। আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও, দুইজন মহিলা তোমার নবীর বাগানে। আয় আল্লাহ, 500 বা 1000 টাকাও দান করছে, আল্লাহ দোয়া চাইছে। অনেক ভাইরা এখানে দান করছেন 10,000, 5,000, 1,000। আল্লাহ প্রত্যেকের দানের উত্তম বদলা তুমি দান করো, দুনিয়াতে হালাল তরিকায় লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, পরকালে দানকে নাজাতের উসিলা বানায়। আয় মাওলাই করিম, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দিও। আমার যুবক ভাইদেরকে মসজিদ মুখী বানায় দাও, আল্লাহ ফত বিফত বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।